লাস্ট ব্লগে তোমরা দেখলে আমি অযোধ্যাতে চলে এসেছি। এবার অযোধ্যা শহরটাকে আমি এক্সপ্লোর করে দেখাবো, আর রাম মন্দির যেতে গেলে কী কী প্রয়োজন, কীভাবে দর্শন হয়, কোথায় কী ব্যবস্থা রয়েছে সবই জানাবো এই ভিডিওতে। ভিডিওটা যদি শেষ অবধি দেখো তবেই বুঝতে পারবে কীভাবে তোমরা যাবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখো, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন যাচ্ছি হচ্ছে রাম মন্দিরের কাছে, ওখানে একটা হোটেল ফোটেল নেবো, স্নান বান করবো, তারপর পুজো দিব। অনেক উন্নতি আছে দূর দূর থেকে, তো কতক্ষণ লাগে দেখা যাক। এই পথটাই হলো রাম জন্মভূমির পথ, যেখানে আগে যেতে গেলে কিছু প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করতে হয়। ঘড়িতে তখন বাজছিল সকাল 8টা, আর দেখতেই পাচ্ছ কত ঘন কুয়াশা যার ফলে কিছুই দেখা যাচ্ছিল না। আর এটাকে বলে লতা মঙ্গেশকর চক, যার পাশে রয়েছে সরজু নদীর ঘাট যেখানে মানুষ স্নান করতে এসেছিল। তো এখন আছি সরজু নদীতে, যেখানে শ্রী ভগবান রাম নিজের দেহ ত্যাগ করেছিল। তো এখানে হচ্ছে মান্যতা যে পুজো দেওয়ার আগে এখানে স্নান করে পুজো দিতে হয়, তো সেই জন্য আমরা এখানে স্নান করছি। আমরা অলরেডি কমপ্লিট স্নান করা, ওদিকে হচ্ছে স্যার মানে ঋষি স্যার উনি স্নান করছেন, তো সেই জন্য ব্যাগপত্র পাহাড়িতে পাহারা দিচ্ছি, না হলে একদম কেল্লা ক্ষত হয়ে যাবে। তো তোমরা নদীটাকে দেখাচ্ছি। রামায়ণে কথিত রয়েছে এই নদীতেই নাকি শ্রীরাম নিজের দেহত্যাগ করেছিল, আর এখানকার মানুষের মুখে শুনলাম এখানে নাকি স্নান করলে অনেক পুণ্য পাওয়া যায়। আর এই নদীতে স্নানের পর প্রথমে হনুমানের পুজো করা হয়, তারপরে রাম লালার কাছে যাওয়া যায়। এটা হচ্ছে সেই নদী, আর কতটা পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ। হোটেল থেকে বেরিয়ে এখন যাবো হনুমানগড়ি মন্দিরে পুজো দিতে। সামনে হচ্ছে হনুমানগড়ি মন্দির, তো যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন আছি হনুমানগড়ি মন্দিরে, এখন পুজো দিব। দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর এটা বিভিন্ন ভাষায় লেখা, এদিকে বাংলায় এদিকে হচ্ছে বিভিন্ন ভাষায়। যখন হনুমানগড়ি মন্দিরে পৌঁছালাম তখন সকল ভক্তদের মুখে হনুমান চালিসা শুনে একটা আলাদা ভাইব কাজ করছিল, এবং দেখতেই পাচ্ছ কতটা ভিড় হনুমানগড়ি মন্দিরে হনুমানকে পুজো দেওয়ার জন্য, আর আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো চলো, এখানটা পুজো দেওয়া কমপ্লিট, হনুমানগড়ি পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবে পুজোটা দিলাম। আর তো এখন যাচ্ছে হচ্ছে মেন যেটা আমাদের টার্গেট, যেটার জন্য এতদূর আশা, যেটা অনেক স্বপ্ন যখন থেকে এটা শুনেছি যেটা হবে। হনুমানের এই মূর্তিটা যেখানে রাখা রয়েছে সেখানকার একটা লোকের কাছে জানতে পারলাম যে বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল খনন কাজের সময় এই হনুমানের মূর্তিটা পাওয়া গেছিল, আর এটার একটা বিশাল ইতিহাস রয়েছে। এটাই হচ্ছে রামদালার কাছে যাওয়ার পথ। সমস্ত ভক্তগণ যারা মন্দির পরিদর্শনে আসবে তারা এই পথ ধরে তাদেরকে যেতে হবে সামনে। তারপরে এই সমস্ত জায়গায় নিজেদের লাগেজ বা জুতো সব কিছু জমা করে তারপরে তোমরা ভেতরে এন্ট্রির জন্য এলিজিবল হবে। আর একটা কথা মনে রাখবে, এটা কিন্তু সিস্টেমেটিকভাবে সব কিছু হয়, আর স্ক্যান তোমাকে ফুল বডি স্ক্যান করে ভিতরে পাঠানো হবে। আর এখানে ভিতরে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, ম্যাচ, সিগারেট সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়। তারপরে এরকম বিভিন্ন কাউন্টার রয়েছে যেখানে তোমরা বিনা পয়সায় নিজেদের জুতো রাখতে পারো। আর এই সেই রাম মন্দির যতক্ষণে তোমরা নিজের না চলে বিশ্বাস করতে পারবে সুন্দরভাবে সাজিয়েছে। আর সামনে হচ্ছে রামলালা, মেলা মন্দিরে খেতে পারবে, আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। তো তোমরা অবশ্যই একবার হলেও এই রাম মন্দির ঘুরে যাও।
তো যারা অযোধ্যা ফার্স্ট টাইম আসবে তাদের জন্য একটা জিনিস, যে রাম জন্মভূমি অর্থাৎ যে মেন মন্দির, তো সেখানে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো রকম মোবাইল পার্স ব্যাগ কোনো কিছু অ্যালাউ না। এবার যারা যারা ভেবে যাচ্ছ যে মোবাইলে ফটো তুলবে বা হচ্ছে ভিডিওগ্রাফি করবে, সম্পূর্ণ নিষেধাজ্ঞ, কিছু পার্সোনাল সিকিউরিটি রিজনে যেটা বললো। তো 23 তারিখ অবধি চালু ছিল, তো আপাতত হচ্ছে 24 তারিখ থেকে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এবার আমাদের যখন আমরা গেছিলাম তখন হচ্ছে আমরা সেগুলো বাইরে হচ্ছে বিনা শুল্কত কোনো টাকা পয়সা ছাড়াই গভর্নমেন্ট অথরিটির আন্ডারে সবগুলোকে জমা করে দিয়েছিলাম। তারপরে আমরা সেখানে হচ্ছে দর্শন করলাম। এবার তোমরা যখন যারা যারা আসবে তো তারা এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবা, যে হচ্ছে কোনো রকম কোনো কিছু সেখানে হচ্ছে অ্যালাউ না, যাবে দর্শন করবে চলে আসবে। তোমরা যখন অযোধ্যাতে আসবে একটা জিনিসের খেয়াল করবে, এখানে কিন্তু অনেক স্ক্যাম হয়, তো ঠিক আছে, তো সবাই তো ভালো হয় না, কিছু কিছু তো থাকেই ওরকম, তো যারা হচ্ছে স্ক্যাম করে তো একটু সাবধানে আসবে। তো এখানে পথে পথে বিপদ বলতে পারো, মানে স্ক্যামের দিক থেকে, ধরো ট্রাস্ট ফার্স্টের নাম করে অনেক টাকা লুটে নেবে, অনেকেই থাকে এরকম, তো একটু সাবধানে আসো, পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তো এটাই হচ্ছে অযোধ্যা, বাদ দিয়ে খুব ভালো, তোমরা ফ্রিতে হচ্ছে থাকতেও পারবে, ফ্রিতে খেতেও পারবে, খাওয়া দাওয়া বা থাকা বা ঘোরাতে কোনো রকম অসুবিধা হবে না তোমাদের, এটা হচ্ছে বলছি। কবে কবে বা যেখানে সেখানে সকালবেলা চা বলো, সন্ধ্যাবেলা স্ন্যাক্স বলো, বা দুপুরবেলা লাঞ্চ বলো, বা রাত্রেবেলা ডিনার বলো, সব কিছু তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা আসো। অযোধ্যার ভিডিও কিন্তু এখানেই শেষ না, এই পার্টটা এখানেই শেষ, নেক্সট পার্টে রাত্রে অযোধ্যা নগরী কেমন দেখতে লাগে সেটাও শেয়ার করব, আর কিছু কিছু মন্দির এক্সপ্লোর করে দেখাবো। তো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর